আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব আপনার নার্ভসকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন। আপনি কি আপনার মনকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না? আপনার নামাজ পড়তে ইচ্ছে করছে, কিন্তু কিছুক্ষণের ভিতরেই আপনার ইচ্ছা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার ভালো কাজ করতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আপনার সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সারাদিন ধরে ভাবতেছেন আপনি অনেকগুলো ভালো কাজ করবেন, আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রোজা রাখবেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনি হয়তো এই জিনিসটি ভুলে যাচ্ছেন বা এর প্রতি আপনার আকর্ষণ কাজ করছে না। তাহলে এক্ষেত্রে আপনি আপনার মনকে কিভাবে নিয়ন্ত্রণ রাখবেন, চলুন এ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে দুপুরের হালকা ঘুম করা যাবে এটা মনের ভিতরে নিয়ে নিন। দিনে ম্যাক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার যেমন ফাস্টফুড, স্ট্রিট ফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়। প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট মনে হবে তার থেকে একটু কম খাবেন। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন, এই কথাটি আপনি না বললে কি কোনো লস আছে, বলা কি আবশ্যক? উত্তর না হলে ওই কথা বলার দরকার নেই। সকাল সন্ধ্যা জিকির আজগার করুন, ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন। প্রতিদিন নিয়মিত কোরআন পড়ার অভ্যাস করতে হবে, রুকু থেকে এক পারা যে কোনো পরিমাণ, যতটুকু সম্ভব হয় ততটুকু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন হিফজের একটা টার্গেট নেওয়া, এটা প্রতিদিন এক আয়াত হলেও আমি পড়ব, কিন্তু টার্গেট পূরণ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে রাতে বরপেট খাওয়ার পরিহার করতে হবে। রাতে ঘুমানোর পূর্বে ওযু করে দুরাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। তাহাজ্জুদ সালাতের অভ্যাস করুন নিয়মিত, ইনশাল্লাহ রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন। ঘুমের পরিমাণ কমাতে হবে, হজিরের পর কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করতে হবে, আর কিছুক্ষণ না পারলে 15-20 মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস তৈরি করতে হবে। দৃষ্টি অবনত রাখা, না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে। ফেসবুক, ইউটিউব, টুইটার, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা। প্রতিদিন হিফজের একটা টার্গেট নিয়ে রাখতে হবে যে আপনি আজকে এই কাজগুলো করবেন, এই ভালো কাজগুলো করব, তার একটি তালিকা তৈরি করে নেবেন, যা থেকে আপনি পুরোটা তৈরি করতে না পারলেও যদি পুরোটা পূরণ না করতে পারেন তাহলে আপনি কিছুটা হলেও প্রতিদিন পূরণ করার চেষ্টা করুন। এভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলা আপনার প্রতিও রহমত নাজিল করবে এবং হয়তো আপনিও আল্লাহর রহমতের প্রতি মনোমজগুল করতে পারবেন। তাই সবচাইতে সর্বপ্রথম বিষয় হচ্ছে নিজের নফসকে, অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণ করা। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করে ইবাদতের দিকে মনোমশগুল করুন। একবার ভেবে দেখেছেন কি, যখন আপনি ভালো কাজ করতে চান, আপনি নামাজ পড়তে চান, কোরআন পড়তে চান, এমনি কি রোজা রাখতে চান বা মনে করেন দুরাকাত নফল নামাজ পড়তে চান, ঠিক তখনই আপনার মনের মধ্যে একটা অসহ্যতা এসে যায়, এটা করব না এখন না পরে আগামীকাল, এরকমের ভিতরে এসে যায়। এটাকে ভেবে দেখেছেন এটা কেন হচ্ছে? নিশ্চয়ই শয়তান আপনাকে ধোকায় ফেলতেছে আর আপনি শয়তানকে জিতিয়ে দিচ্ছেন। তাই আজকে থেকে শয়তানকে জিতানো নয়, শয়তানকে যে কোনো রূপেই হোক না কেন হারাতে হবে, এতটুকু আপনার মনকে বুঝিয়ে দিন। তাই মনকে নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব আপনার, আপনার কথায় মন চলবে, মনের কথায় আপনি না। আপনার যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে।